আসসালামু আলাইকুম। এফএল কোর্সের পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কমেন্টের অ্যানসার দিব। সেটা হচ্ছে এই ভাই এখানে একটা প্রশ্ন করছে যে এই ভিডিওটার ভিতরে একটা প্রশ্ন করছে যে সে প্রজেক্ট কিভাবে সেভ করবে, ইভেন সেই সেভ করা প্রজেক্ট আবার কিভাবে রিওপেন, এই বিষয়টা এখানে আমার আলোচনা করা আছে। তো এটা আমি একটু সংক্ষিপ্ত আকারেই করেছি, যাই হোক সমস্যা নাই। এই ভাইয়ের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আমরা। এখন প্রজেক্ট কিভাবে সেভ করা যায়, তো সর্বপ্রথমে ওই ভিডিওটার ভিতরে প্রথম যে ভিডিওটা পার্ট ওয়ান, ওয়ানের ভিতরে যেটা সেটা হচ্ছে আমরা এটাকে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম মেনুবার। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আমি যখন বলবো যে মেনুবারে যান তখন যেন আপনারা বুঝতে পারেন যে আমাকে এইখানে যাইতে বলছে। এখন এই মেনুবারে যাওয়ার পরে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ফাইল, অ্যাট ফার্স্ট ফাইল। তো এই ফাইলের মধ্যে আমরা একটা ক্লিক করব। যখন এই ফাইল অপশনটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের মাঝে আরো কিছু অপশন চলে আসবে, একটা উইন্ডো খুলে আসবে। তো এটা হচ্ছে আপনার 1 2 3 4 5, এই যে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সেভ আজ। এখন এই সেভ আজে যখন আমি একটা ক্লিক করব, সেভ আজে একটা ক্লিক করার পরে হচ্ছে আপনি কোন ফোল্ডারে কোথায় এই প্রজেক্টটাকে সেভ করবেন সেই জিনিসটা জিজ্ঞাসা করতেছে। এখন আপনি যদি কি বলে, আমি যেমন জি ড্রাইভ সিলেক্ট করা আছে, হ্যাঁ এই যে এখানে সিলেক্ট করা আছে জি ড্রাইভ, আপনি যদি এখান থেকে এফে যান, এখান থেকে এটাতে যান, হ্যাঁ সি ড্রাইভে গেলে সি ড্রাইভ, আপনি যদি মনে করেন যে আমি ডেস্কটপে দিব, ডেস্কটপ কই গেল, এই যে ডেস্কটপ, তাহলে ডেস্কটপ চলে আসবে, এরকম আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি এখানে নিলাম, নেওয়ার পর আপনি যেখানে একটা নাম লিখবেন, এখানে আপনার ইচ্ছা মতো আপনি প্রজেক্টের নাম লিখবেন। এই যে ধরেন এটা আমার প্রজেক্টের নাম, এটা আমি ইচ্ছা মতো লিখলাম, জাস্ট নামটা লেখা শেষ হইলো, হওয়ার পরে এই যে এখানে এই যে সেভ, এখানে একটা ক্লিক করে দিলেই আপনার এই ফোল্ডারে ওই নামের উপরেই প্রজেক্টটা সেভ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এখান থেকে কাইটা দিতেছি। কাইটা দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখন আমরা ওপেন করব কিভাবে ওই প্রজেক্টটাই। এখন ওই প্রজেক্টটা আমরা ওপেন করতে পারি, এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে আমরা এই যে এখানে যে প্রজেক্ট, এই যে নিচের নিচের ঘরে, এই যে একটু কালো বর্ডারের মতো, হ্যাঁ তারপরে নিচের এই অংশটার ভিতরে যেগুলা দেখতেছেন এগুলো সব হচ্ছে আমার সেভ করা প্রজেক্ট। আমি এগুলোর মধ্যে রিসেন্ট কাজ করতেছি, একটার পর একটা সেভ করছি, রিসেন্ট কাজ করতেছি। এর মধ্যে অংশ যখন অনেক বেশি হয়ে যাবে তখন হচ্ছে এই লিস্টে থাকবে না, রিসেন্ট যে সেভগুলো সেগুলো আপনি এইখান থেকে ওপেন করতে পারেন। এটাকে ওপেন করব, আচ্ছা এই প্রজেক্টটা হচ্ছে আমি সেভ করে রাখছিলাম। এই প্রজেক্টটার ভিতরে শুধু ভোকাল গুলাই নোয়া আছে, তো এই ভোকালে কাজগুলো আমাকে করতে হবে, তো ভোকাল গুলা নিয়ে ফেলে রাখছি। তাহলে আমি এখান থেকে এটাকে ওপেন করে ফেললাম। আচ্ছা এখন আমি কেটে দিব, কেটে দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে, এখন আমি চলে আসলাম আমার সেই জি ড্রাইভে যেখানে আমি প্রজেক্ট গুলা সেভ করি। তো সাধারণত ধরেন আমি এই প্রজেক্ট ওপেন করব, যে অ্যানি টু এই প্রজেক্টটা আমি ওপেন করব। তো এই প্রজেক্টটা যদি আমি ওপেন করি, এখানে জাস্ট একটা ডাবল ক্লিক, শুধুমাত্র একটা ডাবল ক্লিক করাতে আমার পুরা প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এগুলা ভোকাল নিয়ে রাখছি, এগুলাকে আমার কাজ করতে হবে, এখন আমি কাজ ধরি নাই, শুধু ভোকালটা নিয়ে সেভ করে রেখে দিছি। আচ্ছা এখন আমি এখানে আরো কিছু কাজ করলাম, আরো অনেক 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 কাজ করছি, হ্যাঁ এই কাজগুলো আমি আবার নতুন করে করছি। করার পরে আমি জাস্ট এখানে যাব, যাওয়ার পরে এই যে সেভ সেভ, তো আমি এগুলাকে উঠাই দিয়ে একটু সেভটা করে দিই, কারণ হচ্ছে কি নাইলে আবার আমার ঝামেলা হবে পরবর্তীতে কোনটা কোন বোকাল বুঝতে প্রবলেম হবে। এই যে এখানে শুধুমাত্র সেভ, আমি যখন সেভে একটা ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দিলে আমি পরবর্তীতে যে কাজটা করছি এই প্রজেক্টের ভিতরে সেভ হইতেছে, এই প্রজেক্টের ভিতরে সেভ হইতেছে। আশা করি বিষয়টা এখন একদম ক্লিয়ার হয়েছে।
দেখা হবে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।